দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত দর্শক জানিয়ে রাখছি আপনাদের মতামত অভিযোগ প্রশাসনের জন্য টিভি টেলিফোন ফেসবুক মেসেঞ্জার আছে অবারিত বিস্তারিত দেখুন স্ক্রল এবং স্ক্রিনে সেই সাথে বিএসএমএম ইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় সাত 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 নম্বরে অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএস ইস্পাতের সৌজন্যে যাচ্ছি মূল আলোচনায় অধ্যাপক ডক্টর এ কে এম কামরুল স্যার শুরুতে আপনার কাছে জানতে চাইব যে সাধারণত শরীরের কোন কোন অঙ্গ কিংবা অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয় করোনায় সেটি যদি একটু বিশ্লেষণ করতেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য আপনারা সবই জানেন যে করোনা ভাইরাস যে সংক্রমণ শুরু হয়েছে এটা একটা মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যদিও এর প্রকোপটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসছে বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে ইউরোপ এবং আমেরিকাতে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এখন আমাদের দেশে অব্যাহতভাবে এখনও যে হারে করোনা আক্রান্ত হচ্ছে যে আমরা এটাকে নিয়ন্ত্রণ আমরাও এটা নিয়ন্ত্রণের মধ্যেই বলবো তবে মৃত্যুর হার যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখা যায় যে অতীতে যেটা প্রথম দিকে যেটা এক দশমিক দুই থেকে শুরু করে এক দশমিক তিন পর্যন্ত ছিল সেটা একটু বেড়ে এক দশমিক চার অথবা এক দশমিক পাঁচ পর্যন্ত হয়েছে তবে এটা খুব বেশি বড় ধরনের ইয়ে নয় এটা আমরা কি নিয়ন্ত্রণের মধ্যেই আমরা ধরে নিয়েছি যে বাংলাদেশ সরকারের যে যুগপথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে তারা এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে এবং আমরা এটাকে সাফল্যের সাথে মনে হয়েছে যে আমরা এটা উত্তীর্ণ হতে পারছি তো এখন যে কথাটা আপনি জিজ্ঞেস করলেন যে এই কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো আক্রান্ত হয় মনে রাখতে হবে যে এটা একটা শ্বাস প্রশ্বাসতন্ত্রের তন্ত্রের একটা রোগ এই রোগের কারণে রোগটা সাধারণত দেখা যায় যে শ্বাসনালী যেটা লাং ফুসফুস সেই ফুসফুসটাকে আক্রান্ত করে বেশি এর কারণ হলো যে করোনা ভাইরাস শ্বাসনালিতে এটা ঢুকে এবং শ্বাসনালীর যে লাইনিং মেমব্রেন যেখানে আছে এই লাইনিং মেমব্রেনের যে সেলগুলো আছে সেই সেল এক ধরনের বিশেষ ধরনের রিসেপ্টার থাকে সেই রিসেপ্টারগুলোকে এরা রিসেপ্টগুলোর সাথে এটা অ্যাটাচমেন্ট হয় এবং এর মধ্য দিয়ে শ্বাসনালীতে গিয়ে প্রবেশ করে লাঙের যে সূক্ষ্ম তন্ত্রগুলো আছে সেই তন্ত্রগুলোকে ড্যামেজ করে দেয় এটাই হলো প্রথম নাইনটি এই অরুকজানিগুলো শ্বাসনালী এবং লাংসকে এটা বেশি অ্যাফেক্ট করে এছাড়াও এই রিসেপ্টারগুলো অন্য জায়গাতেও আছে যেমন ধরেন আপনার খাদ্য নালিতে কিছু কিছু জায়গা আছে রক্ত আছে লিভারে কিছু কিছু জায়গায় দেখা যায় যদিও সংখ্যাটা খুব কম এজন্যও দেখা যায় যে ফুসফুসকে যে হারে আক্রান্ত করে এবং তারা যেভাবে রোগীগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় অন্যান্য সিস্টেমগুলোকে সেইভাবে আক্রান্ত করে না তবে তাতেও ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকে দেখা যায় যে এই রোগের কারণে তার পাতলা পায়খানা অথবা দেখা যাচ্ছে লিভারের ক্ষতিগ্রস্ত হওয়া অথবা রক্তনীতি রক্তচমা বেঁধে হওয়ার যে প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু ওই ওই কারণের জন্যই হচ্ছে সুতরাং আমরা ধরে নিতে পারি যে লাংসটাতে সবচেয়ে বেশি এফেক্ট করছে এবং পরবর্তীতে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে খাদ্য নালী লিভার এবং রক্তনালীগুলো আক্রান্ত হচ্ছে এবং হার্টও আক্রান্ত হয় এই কারণের জন্য স্যার স্যার ধন্যবাদ আপনাকে আপনার কাছে যদি আরো একটু জানতে চাই যে করোনার কারণে সৃষ্ট শারীরিক ক্ষতি কমিয়ে আনতে হলে কি ধরনের নিয়ম মেনে চলতে হবে এবং সেই সঙ্গে জানতে চাইব যে কি ধরনের চিকিৎসা নিতে হবে এই ক্ষতি কমিয়ে আনতে হলে সেটা যদি বিশ্লেষণ করতে প্রথম কথা হলো যে এই রোগ জমাটা যাতে কোনোভাবেই শ্বাসনালীকে আক্রান্ত করতে না পারে এর ব্যবস্থাপনা এটা হলো সাবধানতা এই সাবধানতার জন্য আপনারা শুনে থাকবেন যে দীর্ঘদিন ধরে আমরা এই কথাগুলো বলে আসছি বিভিন্ন মাধ্যমে সামাজিক মাধ্যমে সমাজের এই মানুষগুলোকে আমরা সচেতন করার জন্য নানাভাবে নানা দিক থেকে আমরা তাদেরকে এই কথাগুলো বলে আসছি এবং আমার মনে হয় বাই দিস টাইম এই মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে যে কোনোভাবেই আমাদের মাস্ক চলবে না যতদিন পর্যন্ত আমাদের ভ্যাকসিন আবিষ্কার না হচ্ছে ততদিন পর্যন্ত ভ্যাকসিন মাস্ককেই আমাদেরকে ভ্যাকসিন হিসেবে মনে করতে হবে অর্থাৎ মাস্ক ভ্যাকসিন এটি আমাদের মনে করতে হবে সুতরাং মাস্ক কোনোভাবেই আমাদের মাস্ক ছাড়া লোক সমাগম বা বাইরে যাওয়া যাবে না এমনকি কোনো কোনো ক্ষেত্রে বলা হয় বাসার ভেতরে যারা থাকছেন বিশেষ করে যারা বয়স্ক তারা বাসার ভেতরেও মাস্ক পরে থাকবেন এরকম কথা বলা হচ্ছে এটা হলো প্রথম দ্বিতীয়ত হল যাদের হাত ধোয়ার যে ব্যবস্থা করা এটা সবসময় খেয়াল রাখতে হবে হাত ধোতো করতে হবে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে কোনো কিছু স্পর্শ করলেই বিশ্বের বাইরে থেকে যদি কখনো আসেন অথবা কর্মস্থলে আমরা যে কাজগুলো করছি এই কাজের ফাঁকে ফাঁকে যে কোনো সময় সুযোগ বুঝেই যখন আপনার সন্দেহ হবে তখন আপনার হাত ধুয়ে ফেলবেন সাবান পানিতে হাত ধুয়ে ফেলতে হবে বিশ সেকেন্ড তৃতীয়ত হল যে আপনি এই স্যানিটাইজার ব্যবহার করবেন সর্বতভাবে সবসময় এই জিনিসগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এরপরে যেগুলো থাকছে যে সাবধানতার জন্য আমরা যে পরামর্শগুলো দিয়ে থাকি যদিও এগুলো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাই তবু আমরা মনে করি যে যে যোগ্রামিগুলো যেহেতু শ্বাসনালীর ভিতর আমাদের প্রবেশ করছে আমরা শ্বাসনালীকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নাক এবং মুখ বারবার যদি ধৌত করি এবং আমরা যদি গরম পানি পর্যাপ্ত পরিমাণে গরম পানি খাই এবং গরম পানি ব্যবহার করি এবং গরম পানির যে স্টিম এই স্টিমটা যদি ব্যবহার করি তাহলে আমার মনে হয় এই প্রতিরোধের ক্ষেত্রে এই জিনিসগুলো ভালো ভূমিকা রাখবে ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর এ কে এম কামরুল দাস স্যার আপনার কাছে আরো জানতে চাইবো যে সামনে শীত আসছে তো শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা এই যে ঝুঁকি এই ঝুঁকি মোকাবেলায় সার্বিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বলে আপনি মনে করছেন সেটা যদি বলতেন এই এই কথাটা সারা বিশ্বব্যাপী এটা একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই যে শীতের মৌসুম আসছে এই শীতের মৌসুমে আমাদের করোনার প্রকোপ বাড়বে কি না এই আশঙ্কাটা সারা পৃথিব্যাপী যারা বিশেষজ্ঞ যারা আছেন বিশেষ করে যারা এই এপিডেমিওলজিস্ট যারা আছেন এরা একটা আশঙ্কার মধ্যে আশঙ্কা করছে যে শীতের ভেতরে হয়তো এর প্রকোপ বাড়তে পারে এটা আমরাও ভাবছি এটা বাড়ার সম্ভাবনা আছে যেহেতু এই রোগ একটা তাপমাত্রা এবং এর হিউমিডিটি একটা বড় ফ্যাক্টর লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশে শীতপ্রধান দেশে যে হারে আক্রান্ত হয়েছিল আমাদের দেশে কিন্তু সেটা হয়নি হয়তো আমরা এটা যদিও এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার হয়তো বৈজ্ঞানিক বিশ্লেষণ হয়তো পরবর্তীতে জানা যাবে যে আমাদের দেশে যে তাপমাত্রা এবং যে আমাদের যে আবহাওয়া যে তাপমাত্রা এবং হিউমিডিটি এইটা হয়তো একটা প্রোটেকটিভ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে যদি আমি এটা প্রমাণ না বলছিলাম কিন্তু আমাদের দেশে যে হার কম এটা কিন্তু অবশ্যই আমি স্বীকার করতে হবে যে আমাদের আমাদের দেশে কিন্তু ওরকম ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেভাবে ইউরোপ এবং আমেরিকাতে যেভাবে মৃত্যু এবং আক্রান্ত হয়েছে সেই হারে আমাদের দেশে হয়েছে বলে আমার মনে হয় না এটা অনেক কম এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে তো এটার একটা কারণ হতে পারে যে আমাদের দেশের তাপমাত্রা এবং আবহাওয়া এটা বড় একটা ফ্যাক্টর হিসেবে তার কাজ করছে এখন যদি শীত যদি আসে যেহেতু শীতে এই ওজন প্রকোপটা বেড়ে যায় বলে মনে হচ্ছে অর্থাৎ শীতেই এর

ফ্লু ধরনের কিছু রোগ জীবাণু যেটা ফ্লু বলি আমরা এই ধরনের ভাইরাস রোগ জীবাণুর প্রকোপ আমাদের দেশে বেড়ে যায় বিশেষ করে বাচ্চারা এবং বয়স্ক যারা এই বয়স্ক রোগী এবং বাচ্চারা এইভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি এই জন্য আমাদের যেটা করতে হবে যে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য আমাদেরকে যথাযথ গরম কাপড় চোপড় পরা যেটা এটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনোভাবেই যেন ঠান্ডা যেন না লাগে এই ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য আমাদের কাপড় চোপড় এবং তাপমাত্রা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে হবে আবহাওয়া যেটা দূষিত হওয়ার সময় থাকে ধুলা বালি এই সবগুলোতে রক্ষা পেতে বাইরে যে শুধু এগুলো রক্ষা করতে হবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্তমানে আলো বাতাস যেন বাতার ঘরে যেন আসতে পারে পর্যাপ্ত মানে ভেন্টিলেশন যেন হয় এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলেই হয়তো মনে হয় এই কোপো থেকে আমরা রক্ষা করতে হবে আর গরম পানি ব্যবহার এটা তো আগেই বলেছি যে গরম পানির ব্যবহার কিন্তু একটা অত্যন্ত উপযোগী একটা ব্যবস্থাপনা এটা থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য আমার মনে হয় এটা ভালো একটা কার্যকর পদক্ষেপ সবাই যদি এই বিষয়টিতে আমরা খেয়াল করি গরম পানি খাওয়া গরম পানির স্টিম ইনহেলেশান গরম পানিতে গার্গলিং করা লবণ পানিতে গার্গলিং করা এছাড়াও যে মশলা জুতো কিছু কিছু যেগুলো আমরা যদিও আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে বলি না তবে আমার কাছে মনে হয়েছে যেটা সত্যিকার অর্থে এটা অনেকেই উপকার পেয়েছে বলে আমরা মনে করছি সাধারণ মানুষের মতামতও ঠিক তাই যে ওই যে গরম পানি মশলা দিয়ে যেটা আদা আর চিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়ে যদি আমরা যদি জাল করা পানিটা যদি আমরা যদি পান করি তাহলে আমার মনে হয় এর প্রকোপটা রক্ষা করা প্রকোপটিকে সম্ভব হবে স্যার ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফেসবুকে জাকারিয়া চৌধুরী নামে একজন প্রশ্ন করেছেন যে বাংলাদেশে করোনা আক্রান্ত কোন রোগী ভেন্টিলেশনে গিয়ে জীবিত ফিরছে এমন কথা এখনো শুনিনি তো ওনার প্রশ্ন হচ্ছে যে ভেন্টিলেশন থেকে কেন সাধারণত রোগীরা বেঁচে ফেরে না উনি এটি জানতে চেয়েছেন আচ্ছা ধন্যবাদ এই প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই কথাটির সাথে আমি যদিও সম্পূর্ণ একমত নই তবে ভেন্টিলেশনে যে সমস্ত রুগীগুলোকে দেওয়া হয় তার অধিকাংশ রোগী ফিরে আসে না মৃত্যুবরণ করে কথাটা অনস্বীকার্য এর কারণ হিসেবে ব্যাখ্যা করতে বল করতে গেলে বলতে হবে যে রোগীগুলোর খেয়াল করতে হবে যে কীভাবে কী পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আক্রান্ত হচ্ছে যেমন ধরেন একটি রোগী যদি তার শ্বাসতন্ত্র যে আক্রান্ত হয় এর সাথে তার যে সমস্ত কমপ্লিকেশানগুলো যেমন রক্ত নালির যে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা এটাকে আমরা বলি কোগুলেশন যেটা এই থ্রোম্বোটিক অ্যাক্টিভিটিসগুলো বেড়ে যায় এছাড়া রক্তের যে হিমোগ্লোবিনগুলো যেটা ভেঙে যায় যার ফলে রক্ত তার অক্সিজেনকে ক্যারি করতে পারে না তো রক্ত যদি অক্সিজেন ক্যারি করতে না পারে তাহলে শরীরের যে যে সমস্ত কোষগুলো আছে আমার টিস্যুগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো অক্সিজেন ঘাটতিজনিত কারণে তার একটা হাইপক্সিক ড্যামেজ এটার একটা লক্ষণীয়ভাবে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের একটা এর যে ধ্বংসাত্মক যে একটা প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায় এবং যখন এরকম একটা পর্যায়ে যখন রুগীটি যখন আরেকটু ড্রিটমেন্ট করে তারা আমাদের চেষ্টা করা হয় ওয়ার্ডে বা কেবিনে তখন অক্সিজেন তাকে রক্ষা করার চেষ্টা করা হয় বা তাদের পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু যখন ফেল করে যায় এরপরে আইসিথের রুগীগুলো যখন আসে তখন কিন্তু তার অন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়ে যাচ্ছে ইতিমধ্যেই যেমন ফুসফুস আক্রান্ত হয়েছে সেই সাথে তার দেখা গেল তার হার্ট আক্রান্ত হয়েছে এদিকে রক্তের গ্লুকোজ লেভেল বেড়ে গিয়েছে ইনফেকশন প্রকট আকার ধারণ করেছে এসব কিছু মিলে রুগীর যে তার যে সম্ভাবনাটা সেটা অনেকাংশেই বা বহুলাংশে কমে যায় বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা সত্যিকার অর্থেই কিন্তু সেখান থেকে রুগীগুলিকে খুব ভালো ব্যবস্থাপনা দিতে পারছি না এছাড়াও ভেন্টিলেটর দিলে তার যে প্রতিরোধ ব্যবস্থাপনা রোগীর তো প্রতিরোধ করার ব্যবস্থা থাকতে হবে শরীরের ভেতরে সেই প্রতিরোধ ব্যবস্থাপনাই তো ভেঙে যাচ্ছে পুরোটাই তো ফলে সেই রুগীটি আর ওই এই ধরনের পরিস্থিতিতে মোমূর্ষ অবস্থাতে সে আর ওই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না আর লক্ষ্য রাখতে হবে যে রুগীগুলো আক্রান্ত হচ্ছে আমাদের আইসুতে বর্তমানে যে সমস্ত আছে তার ভাগ রুগী হচ্ছে ষাট বছরের ঊর্ধ্বে ষাট পঁয়ষট্টি সত্তর বছরের ভর্তি এমনকি নব্বই বছরের বয়সের রুগীও আমাদের আইস্যুতে পড়তে আছে এখন বর্তমানে তাহলে এই রুগীটির ব্যবস্থাপনা তার প্রতিরোধ ব্যবস্থাপনা একেবারে দুর্বল এবং এই রোগের কারণে যে ব্যবস্থাপনা আরও যেভাবে দুর্বল হয়ে যায় সেইটাকে মোকাবেলা করার মতো সামরিক সামর্থ্য তার আর থাকে না সেক্ষেত্রে আপনি চিকিৎসা করার মতো যথেষ্ট জায়গা আর থাকে না ফলে দেখা যায় যে রুগীটি যখন ভেন্টিলেশনে যায় চলে যায় তখন সেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা একবারই কমে যায় তবে হ্যাঁ এ কথা ঠিক আমরা যে দু চারটা রুগীকে যারা বয়স একটু কম অথবা তাদের অন্য সিস্টেম ইনভলভমেন্ট কম বা কোমরবিট কন্ডিশন যেগুলো একটু কম যাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফলাফল ভালো পেয়েছি যদিও তার সংখ্যাটা একবারেই কম কিন্তু অধিকাংশ রুগীগুলো আছে আমাদের এখানে অত্যন্ত বয়স্ক রোগী এবং তারা নানা ধরনের রোগে আক্রান্ত ডায়াবেটিস হাইপার টেনশন হার্ট ডিজিজ এগুলো কমন রোগ সিকেডি এই চারটা পাঁচটা রোগ এই ষাট বছরের ঊর্ধ্বে হলে এই তিনটা থেকে চারটা রোগ প্রত্যেকটা রোগীর আছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট রোগীটা থাকবে সেই রোগীকে আমাদেরকে মামুনুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন আপনার এই প্রশ্নটিতে আবারও ফিরবো করোনা আক্রান্ত একজন রোগীকে কখন এবং কোন পর্যায়ে আইসিউতে নিতে হয় আইসিউতে সাধারণত তাদেরকে কি চিকিৎসা দেয়া হয় তিনি সেটাই জানতে চেয়েছেন সেটা যদি বিশ্লেষণ করতেন প্রশ্নটা আরেকবার যদি আপনি করেন আমি আরও করছি মামুনুর রহমান নামে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন করোনা আক্রান্ত একজন রোগীকে কখন এবং কোন পর্যায়ে আইসিইউতে নিতে হয় আইসিইউতে সাধারণত তাদেরকে কি চিকিৎসা দেয়া হয় সেটা তিনি জানতে চেয়েছেন বুঝছি বুঝতে পেরেছি সাধারণত রোগী যখন আক্রান্ত হয় আপনারা নিশ্চয়ই জানেন যে তার প্রথম যে রোগের যে ইয়েটা হয় লক্ষণটা হয় সেটা হলো তার অক্সিজেন ঘাটতি জ্বর হবে কাশি হবে খুসখুসে কাশি হবে শরীর দুর্বল হবে গলা ব্যথা করবে এগুলো তার সাধারণভাবে এসে ডায়রিয়া হতে পারে অন্য রোগ হতে পারে এমনকি নাকের গন্ধ সে কখনো কখনো দেখা যায় যে সে গন্ধটা ঠিকমতো বুঝতে পারে না এগুলো উপসর্গ হিসেবে তারা আসতে পারে এই রুগীগুলোকে যখন কোয়ার্ডের চিকিৎসা দেওয়া হয় সাধারণ চিকিৎসা যেগুলো দেওয়া হচ্ছে সেই চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যখন দেখা যায় যে রুগীটির অক্সিজেন ঘাটতিটা কোনোভাবেই তারা মোকাবেলা করতে পারছে না তাদের যে সমস্ত ব্যবস্থাপনা তাদের কাছে আছে অক্সিজেন দেওয়ার যে ব্যবস্থাপনাগুলো সেগুলো যখন ফেল করে যায় তখন সেই রুগীগুলোকে তারা আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং যখন আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে তখন আমরা সেই রোগীগুলিকে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি অক্সিজেন দেওয়ার যে আরও উন্নত ব্যবস্থাপনাগুলো যেমন একটা রুগীকে আমরা একটা হাইফ্রোনেজেল ক্যানোলা লাগিয়ে দিলাম হাইফ্লোয়েন্জেল ক্যানোলা ওয়ার্ডেও ব্যবহার করতে পারে আমরাও ব্যবহার করছি কিন্তু হাইফ্রোলেনাজ্যাল কেন যখন যখন ফেল করে যাচ্ছে তখন তাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিয়ে আমরা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি সেটা হতে পারে সিপ্যাপ সেটা হতে পাইপ্যাপ সেটা হতে পারে বড় ধরনের কোনো ভেন্টিলেশনের একটা মানে সব কিছু মিলিয়ে একটা ভেন্টিলেটরের একটা ব্যবস্থা করা গলা ভিতরে নল দিয়ে অথবা গলার নল না দিয়ে মুখে মাস্ক লাগিয়ে দিয়ে আমরা এটা ব্যবস্থা করি গলায় নল লাগালে যে সমস্যাটা হয় সেটা হলো যে তার ইনফেকশনের সম্ভাবনাটা অনেকগুণ বেড়ে যায় এই জন্য আমরা চেষ্টা করছি সারা পৃথিব্যাপীতে পৃথিব্যাপী ভেন্টিলেশনের এই যে ব্যবস্থাপনা গলার ভিতরে নল দেওয়ার যে ব্যবস্থাপনা এটা কিন্তু আস্তে আস্তে পরিহার করার চেষ্টা করা হচ্ছে কারণ গলার ভেতরে নল দিয়ে যখন তাকে ভেন্টিলেশন দেওয়া হয় তখন তার একদম ভেতরে রোগজন ঢুকে যাওয়ার একটা সময় সম্ভাবনা তৈরি হয়ে যায় ফলে তার ওই যে ইনফেকশনগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন সেখান থেকে আর আমাদের মোকাবেলা করার মতো যথেষ্ট আর কোনো হাতিয়ার থাকে না এই আমরা চেষ্টা করি যাতে গলার ভিতরে যাতে নলটা না দিয়ে মুখে একটা টাইট সিল মাস্ক লাগিয়ে তাকে যদি ভেন্টিলেশন দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ভালো ফল পেতে পারি এই কারণের জন্য আমরা গলায় নল দেওয়ার ব্যাপারটাকে আমরা যতটুকু সম্ভব নিরুৎসাহিত করার চেষ্টা করি আমার ডাক্তার সাহেব তারা ওখানে কাজ করেন তাদেরকে আমরা সবসময় এই পরামর্শগুলো দিয়ে থাকি যে পারতপক্ষে আমরা গলায় নল দেবো না আমরা মুখে একটা সিল মাস্ক লাগিয়ে দেবো এবং ভেন্টিলেটরের অন্যান্য যে সমস্তগুলো আমাদের ব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলো দিয়েই তাকে আমরা অক্সিজেন বাড়ানোর চেষ্টা করব এবং সেটাই আমরা করছি এবং সেক্ষেত্রে আমরা অনেকটা সফল কাম হতে পারছি বলে মনে করছি জি স্যার ধন্যবাদ আপনাকে ইয়াদ রহমান নামে একজন আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে প্রশ্ন করেছেন মানব দেহে করোনা ইনকিউবেশনের সময় কতদিন হয়ে থাকে এই সময়টিতে করোনা ভাইরাস মানব দেহে কি ধরনের ক্ষতি করে তিনি সেটা জানতে চেয়েছেন আচ্ছা এ ব্যাপারটা আমার মনে হয় ইতিমধ্যে অনেকেই জানা হয়ে গেছে যখন একটা রোগীর যখন রোগ জীবা রোগের যখন সিম্পটম হয় উপসর্গ হয় যেমন ধরেন জ্বর অথবা কাশি অথবা গলা ব্যথা এগুলোর যে কোনো একটা দিয়ে শুরু হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার জ্বর দিয়ে শুরু হবে এবং তার একটা ড্রাই কফ এটার সেকেন্ড একটা ইয়ে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আর তৃতীয় দিলে দেখা শরীরটা দুর্বল হয়ে যায় এগুলো প্রথম এই তিনটা উপসর্গ প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই কম বেশি দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য রোগ উপসর্গ হতে পারে এই উপসর্গ যদি দেখা যায় তার মনে রাখতে হবে তিন থেকে পাঁচ দিন আগে তার শরীরের ভিতরে রোগজন ঢুকেছে বলে আমরা মনে করি অথবা কখনো কখনো সাত দিন বলা হয় তার মানে আমরা ধরে নিতে পারি সাত দিন আগে সর্বোচ্চ সাত দিন আগে তার শরীরের ভিতরে রোগজনটা ঢুকেছে

শরীর যদি তার মানে মোটামুটি যদি সামর্থ্যবান হয় বা তাদের প্রতিহত ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে রোগজনকে প্রতিহত করতে পারবে এবং সেই রোগীটা আস্তে 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 তার ভালোর দিকে আসতে থাকবে এবং দেখা যায় যে তার এগারো দিনের দিন থেকে সে আর কোনো রোগ রোগ ছড়ানোর কোনো সম্ভাবনা নাই তবে কখনো কখনো দেখা যায় যে ফলস পজিটিভ আমরা যেটা আর্টিফিশিয়াল করে থাকি একটা টেস্ট আমরা করি যেটা যে এই রোগ টেস্ট এই আর্টিফিশিয়াল করা করা হয় সেক্ষেত্রে দেখা যায় কখনও কখনও বেশি দিন পজিটিভ থাকতে পারে তার কারণ হলো যে রোগ জমাণুর যে ধ্বংসাবর্ষের যেটা শরীরের মিকছের সাথে লেগে থাকে ওগুলা যখন আমরা পরীক্ষা করি তখন দেখা যায় যে যখন ফলস পজিটিভ হতে পারে তবে ওই সময়ে রুগীর কোনো রোগ জমানু ক্ষতি করার কোনো সামর্থ্য থাকে না অর্থাৎ এগারো দিন থেকেই রোগীর আর কোনো রোগ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না ওইখান থেকে তখন রিকভারি করা শুরু হয়ে যায় আর উনি যেটা বলছেন প্রশ্নকর্তা যিনি বলেছেন যে তার শরীর সুস্থ হওয়ার পরে তার শরীরে জ্বালা ব্যথা করছে শরীরে ব্যথা করছে এটা একটা উপসর্গ এই পোস্ট ভাইরাল ইনফেকশনের এটা একটা বড় একটা উপসর্গ যে শরীর ব্যথা করা এবং জ্বালা পরে করা এমনও আছে কোনো কোনো রোগ জীবনের ক্ষেত্রে যেমন চিকুনকুনিয়া যার শরীরে এমন ব্যথা হবে যে আপনি জুটা স্যান্ডেল পর্যন্ত পায়ে দেওয়া যায় না তখন তাদেরকে দেখা যায় যে তাদের বিভিন্ন ধরনের ওষুধপত্র খেতে হয় তবে এটা ওনার যদি এরকম যদি দীর্ঘ সময় ধরে যদি এরকম কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার মনে হয় কোনো একটা ফিজি চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধপত্র গ্রহণ করা যেতে পারে এই ভিত্তিতে ব্যথার ওষুধ দেওয়া যেতে পারে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি শেষ একটি প্রশ্ন আমরা নিব সায়মন চৌধুরী তিনি আমাদেরকে কাছে জানতে চেয়েছেন যে প্রায় দেড় মাস আগে আমার করোনা হয় তখন থেকেই মৃদু শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে মোনাস এমব্রোক্স খাচ্ছি ফেক্সও খাচ্ছি এখন কি এজিম এজিম থ্রোসাইমাইসিন খেতে পারি উনি জানতে চাইছেন আমরা খুব সংক্ষেপে যদি একটু প্রশ্নটির উত্তর নেই তিরিশ সেকেন্ড একেবারে এই প্রশ্নের উত্তর হলো যে উনি যে ওষুধগুলো খাচ্ছেন কাশি হচ্ছে এটা পোস্ট ভাইরাল ইনফেকশনের জন্য তার কাশি হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কি শুধুমাত্র ভাইরাসের জন্যই হচ্ছে নাকি তার অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা তার কোনো যদি অ্যাসবা বা অন্য কোনো ধরনের কোনো কিছু হতে পারে কারণ দেখা যায় যে পোস্ট ফাইব্রেটিক একটা সিমটম বলে একটা কথা আছে যেটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে লাংসে ড্যামেজ হয়ে যায় সেগুলো কিছু কিছুতে ফাইব্রাস টিস্যু দ্বারা তারা রিপ্লেসমেন্ট হয় তো এই যে ফাইব্রেটিক চেঞ্জ হয় এই ফাইব্রেটিক চেঞ্জের কারণে তার শ্বাসকষ্ট হতে পারে তো সেটা থেকে মুক্তি পেতে হলে তার যে সমস্ত ওষুধপত্রগুলো খাচ্ছেন